তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ির ভারী মজা, কিল চর নাই। আসসালামু আলাইকুম, আমি মুন্নি, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আমার বাবার বাসায় যাব, মানে রাজশাহীতে যাব, সেজন্য একটু বেশিই ভালো আছি। আর যেহেতু সকালবেলাতে 8টার সময় ট্রেন আছে, তাই সকাল সকাল উঠেই আমি বাড়ির সব কাজ সেরে নিয়েছি, আর তার সাথে নাস্তাটাও সেরে নিচ্ছি। আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, তো আমার খাওয়া শেষ করে ওদেরকে ঘুম থেকে তুলে দিব। বর্ণ হয়তো উঠে কিছু খাবে না, তাই বাটিতে আমি ওর জন্য একটু কেক নিয়ে নিয়েছি, আর ওর বাবা ব্রেড আর কলা খেয়ে নেবে। বর্ণর ব্যাগে ওর জন্য কয়েকটা চকলেট নিয়ে নিয়েছি, আর ওর একটু খেলনা নিয়েছি, সাথে ওর মামপট আর কেকের বাটিটাও এখানেই আমি নিয়ে নিব, তাহলে রাস্তায় আমার বের করতে সুবিধে হবে। আমাদের মামের হাতের ব্যাগটা রেডি করে নিয়েছি, আর কাপড়ের ব্যাগটা রাত্রেবেলাতেই কালকে রেডি করে রেখেছিলাম। তো এখনও ওর ঘুম থেকে তুলে ওকে একটু নাস্তা করানোর চেষ্টা করি, দেখি কাজ হয় কি না। আমি বারবার ওকে তুলে দিচ্ছিলাম, আর ও ধপধপ করে শুয়ে পড়ছিল। সাধারণত যেহেতু এত সকালবেলা তো ঘুম থেকে ওঠে না, তাই কোনো মতে উঠতে চাচ্ছিল না। তারপরে অনেক বুঝিয়ে শুনিয়ে নানু বাসায় যাওয়ার কথা বলে যে ট্রেন আমাদেরকে রেখে চলে যাবে, চলো এগুলো বলাতে ও উঠে। এরপর ওকে আমি জামা পরিয়ে চুল বেঁধে রেডি করে দেই। আর এই ভিডিওটা ছিল 28 তারিখের, মানে 28 তারিখে আমরা রাজশাহীতে গিয়েছিলাম, আর তারপরে ওখানে আমাদের একটু ঘরোয়া একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা অ্যাটেন্ড করি, আর ফিরে আসি হচ্ছে 2 তারিখে সন্ধ্যায়। তো ওখানে গিয়ে আমরা ছোট ছোট যে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বর্ণকে রেডি করানোর পর আমি রেডি হয়ে এই যে রওনা দিয়ে দিয়েছি, আর ওর বাবা সে ফাঁকে চলে গেছে অফিসে গিয়ে, ওর কিছু কাগজপত্রের কাজ আছে, সেগুলো সেরে নিয়ে আমাদের সাথে রওনা দিবে। তো আমরা মামে সিঁড়িতে নেমে যাচ্ছিলাম, নেমে গিয়ে রাস্তায় কোনো রিক্সা পাচ্ছিলাম না, অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা একটা রিক্সা পাই, আর তারপরে এই যে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেই। রাস্তা থেকে ওর বাবা আমাদের সাথে জয়েন করে রিক্সায়। এরপর 8:10 আমাদের ট্রেন ছাড়ে, আর তখন এই যে বর্ণর বাবা তো ঘুমে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, আর বর্ণ ঘুম ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে। পরে অবশ্য পুরো রাস্তা এভাবেই গেছে, একটুও ঘুমায়নি, আমারও অনেক ঘুম পাচ্ছিল, তারপরেও চুপচাপ বসেছিলাম। আর এই যে ট্রেন চলেছে মাঠের পর মাঠ, দিগন্ত ছেড়ে আমাদের গন্তব্যে। এটা 1 তারিখ সকালবেলার ভিডিও। তো সেই দিন আমাদের বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন ছিল, সেজন্য আমি আর আমার চাচাতো বোন দিশা দুজনে মিলে আমরা পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, আর বাকি যা মশলা বাটাবাটির কাজ সেগুলো আগের দিনে আমার চাচিরা সব কিছু করে রেখেছিল। আর পেঁয়াজ কাটার পরে যে বাহিরে রান্নার কাজ চলছে, তো এখানে সব মশলাগুলো একটা কাগজ পেরে সেখানে রাখা আছে, আর ওই পাশে চুলাই রান্না হচ্ছে। তো এই যে মশলা ভুনে নেওয়া হয়েছে, এটার ভেতরে বুটের ডাল রান্না করা হবে, ডালটাও আগে থেকে সেদ্ধ করা আছে। আর ওই পাশে গরুর মাংসটা রান্না হয়ে গেছে আগেই, ওইটা চুলা থেকে নামিয়ে রাখা হয়েছে। এগুলোর পাশাপাশি বাড়িতে মাটির চুলায় আমার মেজো চাচি ভাত রান্না করছে, মানে সাদা ভাত, আর মুরগির মাংসটাও এখানে রান্না করে রেখে দিয়েছে। তো এগুলো ঘরোয়া অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় বাহিরে থাকার জন্য এগুলোতে আমি কখনোই জয়েন করতে পারি না, কিন্তু এবার আমার সেই সৌভাগ্যটা হয়েছে সবার সাথে একসাথে থাকার। শশা আর তার সাথে লেবু, এগুলো সকালবেলা থেকেই কেটে রাখা হয়েছিল যাতে দুপুরবেলা খেতে ঝামেলা না হয়। আর এদিকে দই আনা হয়েছে 10টা, তো দইগুলো আনার সময় একটা দই পটল তুলেছে, তো কিছু করার নাই, ওভাবে আমি এখানে গুছিয়ে রেখেছি। আর এরপরে আমরা 2 তারিখে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেই এবং চলে আসি। তো এই প্রথম ছিল আমার হাতে ক্যামেরা ধরে ভিডিও তৈরি করা, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর পরবর্তীতে আবার আমার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও শেয়ার করার সাথে সাথেই আপনারা তার নোটিফিকেশানে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন, আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে বাসায় আসার পর দেখুন আমার গাছের অবস্থা কী হয়েছে, সবগুলো আধমরা হয়ে গেছে,
তবে এই রঙ্গনের গাছটার অবস্থা বেশি খারাপ, পাতাগুলো ঝরে গেছে আর কলিগুলো সব নেতিয়ে পড়েছে। তো এগুলোকে আমি ট্রিম করে দিচ্ছি, হয়তো তাহলে তাড়াতাড়ি রিকাভার করতে পারে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।